নমস্কার সকলকেই তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটা বই নিয়ে আলোচনা করছি যেটা প্রথম কথা তো একদম নতুন বই নতুন এসেছে মার্কেটে হয়তো ইউটিউবে আমি প্রথম ভিডিও করছি এবং এই বইটা হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকের বিভিন্নভাবে কাজে আসতে পারে বিভিন্ন হয় বলতে এটা বেসিক্যালি তাদের বেশি কাজে আসবে যারা হয় একটা পাতলা বই চাইছে যেখানে রেলের বিভিন্ন বিষয় যেগুলো রেলের সিলেবাসের মধ্যে পড়ে সেগুলো বেসিক হতে কভার আছে মানে তাড়াতাড়ি পড়ে ফেলা যাবে বা যারা অলরেডি পড়ে আসছে এবং তাতে রিভিশন করতে চাইছে সমস্ত বিষয় অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তোমার ম্যাথ রিজনিং একই সাথে তাদের জন্য কিন্তু এই বইটা ভীষণ কাজে আসতে চলেছে আমি কথা বলছি এক্সাম বাংলা পাবলিকেশানের রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার তো এই বইটা নিয়ে আমি বিশদে তোমাদেরকে এখানে রিভিউ করব এবং অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করবো তবে এখানে উল্লেখ করতে প্রথমেই চাইছি তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা এই চ্যানেলে নতুন খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও দেখবে আমি সবসময় চেষ্টা করি ভালো ভিডিও করার এবং একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও তা আমি যখন এরকম কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা জানতে পারবে আর খুব ভালো হয় যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও তাহলে চলো শুরু করা যাক তো আমরা এখানে দেখছি এক্সাম বাংলা পাবলিকেশনের নতুন বই রেলওয়ের ওপর রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে এফেক্টিভ ফর এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান লেভেল ওয়ান এনটিপিসি আরপিএফ এসআইএম আর পি এফ কনস্টেবল যেই and আদার রেলওয়ে এক্সামস বোথ prelims and mains ফিচার্স বা বৈশিষ্ট্য কি বলা হচ্ছে এখানে বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে যেমন দেখতেই পাচ্ছ লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী বিগত বছরের অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা চিত্রসহ আমি দেখাবো বিষয়গুলোকে এবং আরও বিভিন্ন বিষয় কিন্তু এই বইতে রয়েছে কন্টেন্ট দেখলে তোমরা ভালো ভালো করে বুঝতে পারবে বইটার চিফ এডিটার হচ্ছে বিশ্বজিৎ পণ্ডিত যিনি এমপ্লয়েড ইন সাউথ ইস্টার্ন রেলওয়ে তো এরকম হতে বইটার সাইজ যেমন আমি বলছিলাম যে পাতলা বই এবং একটাই বইতে সমস্ত বিষয় রয়েছে অবশ্যই বেশি কয়েতে রয়েছে এবং তোমরা যারা এখনও রেলের কোনো বই নি বা একটা ছোটো বই দিয়ে শুরু করতে চাইছো তাদের জন্য বেশি এফেক্টিভ কিন্তু এখানে এটাও বলে রাখবো যারা অলরেডি ধরো তোমার অন্যান্য বইগুলো ফর এক্সাম্পল আমি তোমাদের বলি রিসেন্টলি আমি আরও বেশ কিছু ভিডিও করেছি যেমন ধরো প্রিভিয়াস সিরিজের উপর তো যদি বই দেখতে চাও ইংলিশ ভার্সন সেটার ভিডিও করেছি আমি সেখানে ওয়াইসিটি চারটে বই দেখিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বা বলতে পারো যে তোমার ছায়া রেলওয়ে চ্যালেঞ্জে যেটা আছে একই সাথে ব্রাইট একাডেমির তোমার রেলওয়ে সার্ভিসেস যে বইটা আছে ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস এই দুটো বই মধ্যে তুলনা আমি করেছি এবং সেখানে সে তুলনা করা নয় কোন বইটা নেওয়া যেতে পারে কোন বইটা নতুন এডিশন আসতে পারে সেগুলো পর্যন্ত উল্লেখ করেছে সেটা অনেকেই উল্লেখ করে না তো সেই ভিডিওগুলো দেখতে পারো একই সাথে তোমার বাংলা ভার্সান অনেকে বলছিল যে বাংলা ভার্সান আমাদেরকে পিভিএস সিজে বই দেখাও যেখানে এক্সপ্লেনেশন করা থাকবে সেই ভিডিও করেছি কিরণ পাবলিকেশনের এবং একই সাথে আজকে এই বইটা সেখানে অ্যাড হতে অ্যাড হটে চলেছে যেখানে আমি উল্লেখ করতে চলেছি তাড়াতাড়ি তোমরা যারা প্রিপারেশন নিতে চাও বা তাতে রিভিশন করতে চাও তারা এই বইটা কেন ফলো করতে পারো তো এই যত যতগুলো ভিডিওর কথা বললাম সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে এবার দেখে নেওয়া যাক বইটার দাম কীরকম করা হয়েছে তো বইটার দাম রয়েছে পাঁচশো দশ তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে এই বইটা সংগ্রহ করতে পারো যদি মনে করো যে এই বইটা সংগ্রহ করবে আর এখানে উল্লেখ করে রাখি ব্যাকে আরও বেশ কিছু বই দেখলাম তো আমাদের এই যে পুলিশের যে বইটা আছে কনস্টেবল এস আই টু ইন ওয়ান এটা কিন্তু রিসেন্টলি আমি ভিডিও করেছি বা রিভিউ করেছি এই চ্যানেলে তোমরা দেখতে পারো কিন্তু ঠিক আছে তো এই বইটা যেটা বলছিলাম তোমরা যদি মনে করো যে কোনো জায়গা থেকে নিতে পারো আর যদি মনে করো যে তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর ফিফটি ওয়ান এটা কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারে গায়ে সেখান থেকে এই বইটা সংগ্রহ করবে তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে থ্রি হান্ড্রেড তিনশো টাকা আমি তোমাদের এখানে দেখেও দিচ্ছি এবং ওখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো এবার আমরা দেখে নেব বইটার ভেতরে কী রয়েছে কি বিষয়গুলো রয়েছে যেগুলো আমার ইতিমধ্যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়েছে তো শুরুতে রয়েছে তোমার কন্টেন্ট এবার কন্টেন্টের পরে আমরা বিভিন্ন পরীক্ষা স্কিমগুলোও দেখব নতুন একদম প্রকাশ এটা মার্চ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার আমরা সূচিপত্র বা কন্টেন্টে চলে এসেছি প্রথমে সায়েন্সের বিভিন্ন পার্টগুলো রয়েছে শুরুতে শুরুতে রয়েছে পদার্থবিদ্যা এবং বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে এবং শেষে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ইন ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন রেলের ক্ষেত্রে অবশ্যই সেগুলো কিন্তু এখানে রয়েছে কিছু একই রকমভাবে রসায়নবিদ্যা তারকে তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখতে পাচ্ছ আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি আর যদি মনে হয় আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তোমরা ভিডিওটা থামিয়ে বা পজ করেও দেখতে পারো এগুলো তারপর জীববিদ্যা বায়োলজি বিভিন্ন চ্যাপ্টার আর শেষে পি ওয়াই কিউস ইন বায়োলজি রেলের ক্ষেত্রে তারপর এখানে পরিবেশবিদ্যা দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে গণিত এবং রিজনিং এটা একটা ভালো বিষয় দেখলাম যে গণিতের ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টারগুলো সূত্রগুলো এক জায়গায় করা আছে প্রথম অংশে তারপর বিভিন্ন চ্যাপ্টার পরপর রয়েছে এবং এখানে ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে এবং মিস্টেরিয়াস বা বিবিধ একটি বিষয় কিন্তু রয়েছে তারপর রিজনিং ইজনিং বিভিন্ন চ্যাপ্টার এখানে উল্লেখ দেখতে পাচ্ছি যেমন অ্যানালজি কোডিং অ্যান্ড ডিকোডিং এরকম পরপর শেষে রয়েছে সতেরো নম্বরের পাজেল যদি পরে পেজে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি জিগের পাঠ শুরু হচ্ছে প্রথমে ইতিহাস ইতিহাসকে তিনটে যুগে ভাগ করা প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারত অর্থাৎ এনশিয়েন্ট মিডিয়াওয়ার্ড অ্যান্ড মডার্ন এবং এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস কোশ্চেন রেলের ক্ষেত্রে হিস্ট্রি শেষে দেওয়া রয়েছে আর বিভিন্ন চ্যাপ্টারগুলো তোমাদের আমি দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছি ভূগোল ভূগোলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফি তারপর ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন অংশ রয়েছে এবং শেষে রয়েছে পিভিএস ইয়ার্স কোশ্চেন্স রেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তারপর এখানে রয়েছে ভারতের প্রশাসনিক ব্যবস্থা ও সংবিধান ইন্ডিয়ান পলিটি সেক্ষেত্রে পিভিএস ইয়ার্স রয়েছে শেষে তারপর ইন্ডিয়ান ইকোনমি অর্থনীতি পিভিএস রয়েছে শেষে এবং এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার তারপর এখানে রয়েছে জেনারেল নলেজ যেটাকে স্ট্র্যাটেজিকেও তোমরা বলতে পারো অর্থাৎ জিকের একটা পোর্শন তো আমরা দেখছিলামই আলাদা করে স্ট্র্যাটেজিকের বিভিন্ন পোর্শন যেমন গুরুত্বপূর্ণ আবিষ্কার পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু স্মৃতিস্তম্ভ এরকম ভারতের প্রথম পুরুষ ইত্যাদি ঠিক আছে খেলাধুলা আন্তর্জাতিক সংস্থা সঙ্গীত তারপর এ টু জেড গুরুত্বপূর্ণ অ্যাপ্রিফিয়েশন বিভিন্ন প্রকার বিদ্যায় অনেকগুলো বিষয় প্রায় ছাব্বিশটা বিষয় এখানে রয়েছে তারপরে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রিসেন্ট দুহাজার তেইশ শেষ হয়েছে তেইশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ইনফ্যাক্ট এই যে পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশ ঠিক আছে পদ্ম পুরস্কার তারপর তোমার এই যে সাহিত্য একাদেমি পুরস্কার এগুলো কিন্তু আপডেট করা হয়েছে আমি তোমাকে দেখাবো ঠিক আছে তারপর প্রকৌশল অঙ্কন এটা হচ্ছে তোমার মানে এই দুটো অংশ হচ্ছে বেসিক্যালি তোমার রেলের সব পরীক্ষার ক্ষেত্রে নয় এএলপি এবং বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে সেটা উল্লেখ করাও আছে তাদের জন্য কিন্তু মেন্সের জন্য বেসিক্যালি এটা লাগে তো এই ছিল আমাদের কন্টেন্ট কন্টেন্ট হয়ে যাওয়ার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস অ্যান্ড স্কিমটা এখানে উল্লেখ করা আছে তোমরা যারা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ তারা বেসিক্যালি এগুলো জানো তাও এখান থেকে তোমাদের দেখিয়ে রাখছে যেমন প্রথমে দেখতে পাচ্ছি রেলওয়ে এএলপি অ্যান্ড টেকনিশিয়ানস সিবিটি ওয়ান সিলেবাস সিবিটি টু সিলেবাস সেটা উল্লেখ করা আছে এবং বিগত বছরের যে একটা ট্রেন অ্যানালিসিস বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী সেটা পর্যন্ত দেওয়া রয়েছে এই বইতে এবং সিবিটি ওয়ান সিবিটি টু অনুযায়ী দেওয়া রয়েছে এবং এটা শুধু একটা পরীক্ষার ক্ষেত্রে নয় আমি তোমাদের অন্যগুলো দেখাচ্ছি যেমন জেনারেল অ্যাওয়ারনেস সরি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সেই প্রশ্নটা দেওয়া রয়েছে এটা কিন্তু এএলপিরই চলছে এল পি এন্ড টেকনিশিয়ান যেমন সায়েন্সে কীরকম প্রশ্ন এসেছিলো বেসিক সায়েন্স অ্যান্ড তোমার ইঞ্জিনিয়ারিং অনলি সিবিটি টু এইভাবে রয়েছে তারপর পরবর্তী এক্সাম যেমন রেলওয়ে এন টিপিসি সিবিটি ওয়ান সিবিটি টু একই রকমভাবে বিগত বছরের প্রশ্নের একটা ট্রেন অ্যানালিসিস এখানে রয়েছে ম্যাথামেটিক্স তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এই হবে আর কি মানে পিভিএসসির স্ট্যান্ড ট্রেনটা তোমরা এখানেই পেয়ে যাচ্ছ তারপর এলে লেভেল ওয়ান একই রকমভাবে বিগত বছরের লেভেলের পরীক্ষার বিশ্লেষণ ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে এই তিনটে পরীক্ষা দেখলাম তারপর এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি জাস্ট তোমরা দেখিয়ে রাখছি তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে এইগুলো দেখে নিতে পারো ঠিক আছে এবার দেখে নেব প্রেজেন্টেশন কীরকম রয়েছে প্রথমে ছিল দেখেছিলে যে সাধারণ বিজ্ঞান তোমার চারটে পাঠ পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা পরিবেশবিদ্যা সেটা আমরা এক এক করে দেখতে চলেছি যে প্রেজেন্টেশন কীরকম রয়েছে তোমরা যদি এর আগে এক্সাম বাংলার কোনো পরীক্ষার বই দেখে থাকো তোমরা দেখবো অনেক সময়টা টেবিল বা ছকের আকারে বেশি থাকে তবে এখানে আমি দেখলাম ছক বা টেবিলের বিষয়টা কিন্তু জিকে বা তোমার জেনারেল নলেজের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়েছে অন্য ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডেসক্রিপটিভ আকারেই রয়েছে কিন্তু অবশ্যই বেসিক জিনিসগুলো কিন্তু রয়েছে আমরা শুরুতে পড়েছিলাম যেমন পদার্থবিদ্যাস সরল যন্ত্র দেখতে পাচ্ছি লিভারের বিভিন্ন বিষয় এখানে রয়েছে দেখতে পাচ্ছ ইংরেজি টার্ম রয়েছে এবং তার সাথে বাংলা যে ব্যাখ্যাতা ছবি সহ এবং সূত্র সমেত সেগুলো কিন্তু রয়েছে তো এটা একটা ধর চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এখানে তারপর একক পরিমাপ একই রকমভাবে বেসিক বিষয়গুলো যে কারণেই তুমি বললাম যেটা একটা বেসিক বই তাড়াতাড়ি পড়ে ফেলার জন্য অথবা যাদের পড়া আছে রিভিশনের জন্য কিন্তু এই বইটা কাজে আসতে পারবে শুধু এখন বলে নয় ধরো পরীক্ষার আগেও ধরি যদি এই বইটা তোমরা আবারও কেনো যারা নি ধরো তখনও কিন্তু তোমাদের এই বইটা কাজে আসবে তখন রিভিশনের জন্য মেনলি কাজে আসবে তো এখানে আমি বিভিন্ন চ্যাপ্টারগুলো দেখাচ্ছি এবং যে সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে গণিতের ব্যাপার আছে অঙ্ক রয়েছে ফিজিক্সের সেগুলোর কিন্তু কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে যেমনটা আমরা এখানে দেখতে পাব আর এখানে কিন্তু কিছু এক্সট্রা ইনফরমেশান হয়ে যাওয়ার পর এই যে গণিতের সমাধান গাণিতিক প্রশ্ন সমাধান একই রকমভাবে কার্যক্ষমতা শক্তি ঠিক আছে তো বিভিন্ন চ্যাপ্টার ফিজিক্সের ক্ষেত্রে এবং যে সমস্ত ক্ষেত্রে অঙ্ক রয়েছে সেগুলো অঙ্ক করা আছে গ্যাসের আচরণ তাপ আমি একটু কুইক দেখাচ্ছি এবার গঠন ও ধর্ম মহাকর্ষ তারপর এখানে আলো অপটিক্স দেখতে পাচ্ছ এটা বেশ খানিকটা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট নোটস আলো সংক্রান্ত মানে এগুলো অনেক সময় এমসি কিন্তু জিজ্ঞাসা করে দেয় তার গাণিতিক প্রশ্ন আলো সংক্রান্ত তারপর এখান থেকে শুরু হচ্ছে তড়িৎ ইলেকট্রিসিটি তার মধ্যে স্ট্যাটিক ডাইনামিক দুটোই আছে আর কি তারপর চুম্বকত্ব তরঙ্গ শব্দ তরঙ্গ গতি ঠিক আছে পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রনিক্স অতিরিক্ত কিছু বিষয় এই অতিরিক্ত কিছু বিষয়ের মধ্যে বা বিবিধ বলতে পারে বিষয়টাকে তা বিশ্বের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক বৈজ্ঞানিক যন্ত্রসমূহ এইভাবে রয়েছে তারপর প্রিভিয়াস কোশ্চেন যেটা বলছিলাম রেলের বিভিন্ন পরীক্ষা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আরআরবি এন টি দু হাজার উনিশ যেমন দেখতে পাচ্ছি সি লেভেল ওয়ান দু হাজার উনিশ এরকম বিভিন্ন প্রশ্ন তিরিশটা প্রশ্ন আছে সেগুলো আনসার কি তারপর শুরু হচ্ছে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি পরমাণু গঠন দিয়ে শুরু হয়েছে অবশ্যই খুব ছোট আকারে রয়েছে তারপর পর্যায় সারণী এখানে পর্যায় সারণটা দেওয়া রয়েছে এবং সেই সংক্রান্ত ইনফরমেশান অর্থাৎ খুব বেসিক যেগুলো ইনফরমেশান সেগুলোই কিন্তু তোমরা এই পাইতে পাবে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং তা মলের ধারণা দ্রবণ তা আমি আবারও কুইকলি তোমাদের দেখাচ্ছি বিষয়গুলো অ্যাসিড খার ও লবণ ধাতুবিদ্যা কার্বন জৈব রসায়ন ঠিক আছে তারপর ইম্পর্টেন্ট নোট কেমিস্ট্রি থেকে এবং তারপর পিভিসিএস কোশ্চেন কেমিস্ট্রি ক্ষেত্রে এল এল এলএলপি দেখতে পাচ্ছি দু হাজার আঠেরো আর আর বি এন টি দু হাজার উনিশ এইভাবে রয়েছে টোটাল কতগুলো রয়েছে এখানেও তিরিশটা রয়েছে এবং সেগুলো আনসারকে দেওয়া রয়েছে তারপর একই রকমভাবে জীববিদ্যা জীবের শ্রেণী বিভাগ এরকম বিভিন্ন বিষয় পরপর রয়েছে কলা ও মানব দেহের বিভিন্ন অঙ্গ এখানে টেবিল দেখতে পাচ্ছি কিছু বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে যেগুলো অনেক সময় এমসি কিন্তু জিজ্ঞাসা করে তারপর কোষ ও কোষ বিভাজন পাচিক সেল এটার ছবি দেওয়া হয়েছে কোষের মাইটোকন্ডিয়া বেশ হরমোন ও বংশগতি এরকম বিভিন্ন বিষয় অভিযোজন ও অভিব্যক্তি সালোক সংশ্লেষ ও শ্বসন পুষ্টি বিপাক ও পরিপাক ঠিক আছে বিভিন্ন ভিটামিন গুলো এখানে দেওয়া রয়েছে স্নায়ুতন্ত্র একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি চক্ষু বা চোখ বেশ তন্ত্র ঠিক আছে মানব জনন চলন গমন তো এরকম ভাবে রয়েছে এর শেষে আমরা দেখতে পাবো যে বেশ কিছু তোমার রোগ ব্যাধি এসব রয়েছে বেশ কিছু তোমার থাকবে এম ঠিক আছে তারপর ড্রাগ ও আলকোহল অতিরিক্ত কিছু বিষয় বায়োলজি সংক্রান্ত এবং এখান থেকে শুরু হচ্ছে পিবিএসি এস কোশ্চেন আরআরসি লেভেল ওয়ান দু হাজার উনিশ এইভাবে রয়েছে এখানে হয়তো তিরিশটা প্রশ্নই থাকবে হ্যাঁ তিরিশটা প্রশ্ন রয়েছে এবং তারপর আনসারটি দেওয়া রয়েছে এখানে পরিবেশবিদ্যা তো এবার আমরা অঙ্কের পাঠটা দেখে নেব তারপর রিজনিং তো এখান থেকে শুরু হয়েছে গণিত তো গণিতের প্রেজেন্টেশন দিই যেমনটা তোমাদের শুরুতে বলেছিলাম প্রথমে একটা চ্যাপ্টার রয়েছে বিভিন্ন সূত্র নিয়ে এবং সেটা শুধু একটা চ্যাপ্টারের ক্ষেত্র পাবে না বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন সূত্র যেমন সংখ্যাতত্ত্ব বিভাজতার সূত্র এটা তো সংখ্যাতত্ত্বর মধ্যেই আসছে তারপর লসায়ক অসাগ মানে সমস্ত সূত্রগুলোকে এক জায়গায় সরলীকরণের বিভিন্ন সূত্র ঠিক আছে সৎ করার বিভিন্ন সূত্র অনুপাত সমানুপাতের সূত্র মিশ্রণের লাভ ক্ষতি সময় কার্য বীজগণিতের বিভিন্ন সূত্র এক জায়গাতে জ্যামিতির বিভিন্ন সূত্র ডায়াগ্রাম সহ ঠিক আছে স্থানাঙ্ক জ্যামিতি তো বিভিন্ন সূত্র এইভাবে রয়েছে তারপর এইগুলোকে ধরে ধরে কিন্তু তোমার চ্যাপ্টার শুরু হচ্ছে যেমন যেমনই তথ্য আবার শুরু হচ্ছে বিভিন্ন অঙ্ক করে দেওয়া রয়েছে এটা হচ্ছে প্যাটার্ন ঠিক আছে কতগুলো অঙ্ক করে দেওয়া রয়েছে এখানে পঁচিশটা অঙ্ক করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সমাধান রয়েছে তারপর একই রকমভাবে সরলীকরণ বা সিমপ্লিফিকেশন তারও বিভিন্ন অঙ্ক করে দেওয়া রয়েছে পর 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 এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি একচল্লিশটা অঙ্ক কিন্তু সমাধান করা আছে ফুলি সলভ তারপর গড় বা অ্যাভারেজ তারপর শতকরা পার্সেন্টেজ অনুপাত সমানুপাত তো তোমরা এতক্ষণ বুঝে গেছো প্যাটার্নটা কীরকম প্রথমে আমরা একটা চ্যাপ্টার দেখলাম যেখানে সমস্ত সূত্র দেওয়া ছিল এক জায়গাতে তারপর বিভিন্ন চ্যাপ্টার ধরে বেশ কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে যেমন অংশীদেরই কারবার দেখছি এখানে বিভিন্ন অঙ্ক দেখতে পাচ্ছ এগুলো সমাধান করা আছে টোটাল বারোটা অঙ্ক এখান থেকে রয়েছে একরকমভাবে সময় কার্য সময় সময় ও দূরত্ব এইভাবে এবার আমরা রিজনিংটা দেখে নিচ্ছি তো এখান থেকে শুরু হচ্ছে রিজনিং শুরু হয়েছে অ্যানালজি দিয়ে এখানে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে বেশ কিছু অঙ্ক মানে এর আর কি সেগুলো সমাধান করা আছে এটাই হচ্ছে প্যাটার্ন এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোথাও মেনশন করা নেই ঠিক আছে একরকমভাবে কোডিং অ্যান্ড ডিকোডিং অঙ্কের ক্ষেত্রে তাই ছিল মানে প্রিভিয়াস ইয়ার্স কিন্তু মেনশন করা ছিল না এগুলোর ক্ষেত্রে পনেরোটা এখান থেকে রয়েছে প্রশ্ন ব্লাড রোটেশন দেখা করে দেওয়া রয়েছে ঠিক আছে দশটা প্রশ্ন এইভাবে আর কি এবার আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি এবার এখান থেকে শুরু হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে মানে অনেকগুলো সাবজেক্ট আছে বলা উচিত সেগুলো আমরা এক এক করে দেখব। প্রথমে রয়েছে ইতিহাস তো ইতিহাসের ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছিলাম যে বিভিন্ন যুগ আকারে আছে তো প্রথমে হচ্ছে প্রাচীন ভারত তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার যেমন সিন্ধু হরপ্পা সভ্যতা এরকম পরপর রয়েছে বুলেট পয়েন্ট আকারে এবং টেবিলও দেখতে পাচ্ছি বা ছক দেখতে পাচ্ছি এখানে তারপরে বৈদিক সভ্যতা তারপর মহাজনপদ ষোড়শ মহাজনপদ বৌদ্ধ ধর্ম ঠিক আছে তার বিভিন্ন ইনফরমেশন তারপর জৈন ধর্ম কয়েকজন জৈন তীর্থঙ্করের নাম মগধের উত্থান এইভাবে হয়ে যাওয়ার পর মধ্য ভারত এখান থেকে মধ্য ভারত শুরু হয়েছে মধ্যযুগের প্রাথমিক সময়কাল দিল্লি সুলতানি আমল দেখতে পাচ্ছ বিভিন্ন শাসক ধরে এটা রয়েছে বিজয়নগরের সাম্রাজ্য এখান থেকে শুরু হচ্ছে মুঘল এম্পায়ার বিভিন্ন শাসক ধরে রয়েছে বিষয়গুলো এবং যে শাসকের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো পাশে মার্ক করা আছে ইনফরমেশন দিয়ে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা ও শেষ রাজা তারপর এখান থেকে শুরু হচ্ছে আধুনিক ভারত এইটিন ফিফটি সেভেন সালের মহাবিদ্রোহ আঠারোশো এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেগুলো কোথায় রয়েছে কত সালে আর প্রতিষ্ঠাতা এইভাবে আকারে রয়েছে তবে গান্ধী আমল যেটা শুরু হচ্ছে মহাত্মা গান্ধীর তারপর ভারতীয় সংগঠন ও সাল আর এখানে বিভিন্ন গভর্নর জেনারেল এবং ভাইস রয় তাদের সময়কার এবং উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে রয়েছে তাদের সময় যেগুলো হয়েছে আর কি কয়েকটি আন্দোলন সংবাদপত্র প্রকাশক বিখ্যাত ব্যক্তির উক্তি কংগ্রেস অধিবেশনগুলো এখানে কিছু কিছু রয়েছে তারপর সংস্কার আইনসহ ঐতিহাসিক স্থান তো বুঝতে পারছো প্যাটার্নটা কীরকম এবং তারপর সংক্ষিপ্ত আকারে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শাল আকারে উপাধি ছদ্মনাম ঠিক আছে ঐতিহাসিক গ্রন্থ আর এখান থেকে পিভিএস ইয়ার্স যেমন আরআরসি লেভেল ওয়ান দু হাজার উনিশ যেমন আরআরবি এএলপি দু হাজার আঠারো এইভাবে রয়েছে ইতিহাসের বিভিন্ন প্রশ্ন তিরিশটা প্রশ্ন রয়েছে আগের মতো প্যাটার্নে এবং তার আনসার কি তারপর শুরু হয়েছে ভূগোল সৌরজগৎ উপগ্রহ ঠিক আছে পৃথিবী ফিজিক্যাল জিওগ্রাফি পার্ট এখানে এইভাবে রয়েছে তারপর এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি বিভিন্ন অংশ রয়েছে যেমন ভারতের গুরুত্বপূর্ণ বিপ্লব নদীবাত সংক্রান্ত প্রকল্প মানে আমি একটু স্কিপ করে এসেছি গুরুত্বপূর্ণ হ্রদ জাতীয় উদ্যান রামসা সাইটস বিভিন্ন রাজ্য ধরে ঠিক আছে পরিবহন ব্যবস্থা মানে খুব সংক্ষেপে আর কি আছে আর কি বন্দর রেলপথ যে রেলের বিষয়গুলো দেখিয়ে দিই যেমন রেল ট্রান্সপোর্ট এই সংক্রান্ত ইনফরমেশন তারপর তোমার এখানে রেলের প্রতিষ্ঠান ভারতীয় রেলের বিভিন্ন জোন তোমরা জানো এইগুলো দীর্ঘতম প্যাট প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গে খড়গপুর যেটা ঠিক আছে সীমারেখা তারপর পিভিএস তিরিশটা প্রশ্ন আনসার কে এখান থেকে শুরু হচ্ছে পলিটি বা সংবিধান এটা শুরু হয়েছে কনস্টিটিউশনের পার্টটা এইভাবে ভারতীয় সংবিধানের উৎসসমূহ তফসিল সমূহ সংবিধানের ভাগ ও অনুচ্ছেদ বিভিন্ন আর্টিকেল অনুযায়ী আছে আর কি তারপর এখানে তোমার মানে পাট আর কি তার সাথে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ও সংস্থা পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী নতুন রাজ্য গঠন তারপর অতিরিক্ত কিছু বিষয় রাজ্য কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন তারপর পিপিএসসি মানে অনেকটাই ছোট বাট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তারপর অর্থনীতি পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে শুরু হয়েছে দারিদ্রতা ও বেকারত্ব জাতীয় আয় মুদ্রাস্ফীতি কর ব্যবস্থা অর্থ ও আরবিআই নীতি আয়োগ ভারতের অর্থনৈতিক সংগঠন আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ঠিক আছে ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কমিটি এরকম আর কি তারপর অতিরিক্ত কিছু বিষয় অতিরিক্ত বিষয়গুলো হয়ে যাওয়ার পর প্রিভিয়াসিয়াস কোয়েশ্চেন্স তিরিশটা মতো দেওয়া রয়েছে তারপর কম্পিউটার কম্পিউটার বিভিন্ন বিষয় এইভাবে রয়েছে আর কি তারপরে এখান থেকে রয়েছে জেনারেল নলেজ বা যেটাকে আমি জিকে বলছি সেটা বেসিক্যালি বিভিন্ন টেবিলার আকারে রয়েছে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ ভারতের প্রথম পুরুষ টেবিলের অনলাইনের আকারে রয়েছে তার আমিটি মিস করলাম মনে হচ্ছে ভারতের প্রথম মহিলা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ পৃথিবীর ক্ষেত্রে সুপারলিটিভ আর তবে গুরুত্বপূর্ণ দিন বিভিন্ন মাস অনুযায়ী ঠিক আছে ইম্পর্টেন্ট বই ও লেখক বিভিন্ন খেলোয়াড়দের আত্মজীবনী বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব ঠিক আছে এই হবে আর কি স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেট মন্ত্রী আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তর তারপর ইউনেস্কো তারিখে ভারতের গুরুত্বপূর্ণ স্থান ঠিক আছে এখন মোট এখন ওইদিকে বিয়াল্লিশ আর দিকে পনেরো টেনজেবল ইনটেনজেবল মিলিয়ে তার বিভিন্ন খেলা সম্পর্কিত ট্রাফির নাম খেলাধুলার সঙ্গে যুক্ত শব্দ এইভাবে রয়েছে তারপরে শুরু হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেমন ক্রিকেট বিশ্বকাপ দু সেই নিয়ে বিষয় রয়েছে রেকর্ড বিভিন্ন দেশের অধিনায়ক তারপর যে যুদ্ধটা চলছে ইসরায়েল হামাসের মধ্যে সেটা নিয়ে রয়েছে দুরান কাপ প্রথম ভারতের সবুজ বিপ্লবের জনক তিনি মারা গেলেন আর কি স্বামীনাথন ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ওয়ান ঠিক আছে চান্দায়ান থ্রি সিকিম বিপর্যয় অপারেশন অজয় ইসরায়েলের ক্ষেত্রে যে রেস্কিউ অপারেশন জি টোয়েন্টি সম্পর্ক গুরুত্বপূর্ণ তথ্য এরকম বিভিন্ন বিষয় ঠিক আছে নোবেল পুরস্কার দু হাজার তেইশ এই সাহিত্য একাডেমি পুরস্কার দেখতে পাচ্ছ জলের উপর পানি স্বপ্নমের চক্রবর্তী ভাগ করা আছে দাদা সাহেব ফালকে পুরস্কার এটা আবার আপডেট হবে আর কি তারপর পদ্ম পুরস্কার যে একশো বত্রিশ জনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে পাঁচজনকে এরকম আর কি প্রপার দেওয়া হয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা পেয়েছেন সেগুলো কিন্তু এর মধ্যে উল্লেখ রয়েছে ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন পুরস্কার এই আর কি কে কোন পথে রয়েছেন বা অ্যাপয়েন্টমেন্টস বা নিযুক্তি ঠিক আছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল কোম্পানির সিইও গভর্নরস আর সে সেখানে একটা পার্ট রয়েছে যেটা শুধুমাত্র কিন্তু এলপি আর টেকনিশিয়ান মেন পরীক্ষার জন্যে সেটা হচ্ছে এইগুলো যে প্রকৌশল অঙ্কন বিভিন্ন অঙ্কনের ক্ষেত্রে সেগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে দেখিয়ে দিই এইভাবে কিন্তু রয়েছে সেগুলো বেশ তো এই ছিল এই বইটার মূল বিষয়বস্তু তোমাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক করে দিও এবং তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চল তাহলে